পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের তাঁতিপাড়ার একই পরিবারের দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি উজ্জ্বলপুকুর গ্রামেও একজন করোনা আক্রান্ত ব্যক্তি আছেন। তিনজন করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খণ্ডঘোষ থানার এসআই অনিমেষ নায়ক সহ আরও কয়েকজন পুলিশ কর্মী করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। প্রশাসনের এই রূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।